বিসমিল্লাহ রহমান রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ফ্লোরিভা এফ ইনহেলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফ্লোরিভা এফ ইনহেলারটি অফসোনিন কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল সালমিট্রল ফ্লুটিকাসল। এটি সাধারণত ফ্লোরিভা এফ নামেই পাওয়া যায় এবং এটি ফ্লোরিভা এফ ইনহেলার আকারে পাওয়া যায়। এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়, তবে আজকে আমি ফ্লোরিভা এফ 25/250 mg ইনহেলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য ফ্লোরিভা এফ ইনহেলারটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের হাঁপানি রয়েছে, অতিমাত্রায় শ্বাসকষ্ট রয়েছে, অ্যাজমা, ঠান্ডাজনিত সমস্যা, কাশি, শ্বাসকষ্ট সৃষ্টি হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, কাশিযুক্ত শ্বাসকষ্ট, হাঁপানিজনিত শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, এটি সাধারণত শীতকালের রোগীদের বেশি হয়ে থাকে এবং এটি শীতকালে শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে যায়। এই শ্বাসকষ্ট বেড়ে গেলে কথা বলতে কষ্ট হয় এবং তাছাড়া যাদের করোনা রয়েছে কিংবা করোনা রোগীদের শ্বাসকষ্ট বেড়ে গেলেও এই সকল সমস্যার কারণেও ফ্লোরিভা এফ ইনহেলারটি ব্যবহার করা যেতে পারে। ফ্লোরিভা এফ ইনহেলারটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট কিংবা ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, অতিরিক্ত কাশি সৃষ্টি হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এ সকল সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে ফেলে। ফ্লোরিভা এফ ইনহেলারটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত এটি ব্যবহার করতে দৈনিক 1 থেকে 2 পাফ 2 বার ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ফ্লোরিভা এফ ইনহেলারটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট কিংবা শ্বাস নিতে কষ্ট হওয়া, যে ধরনের সমস্যা থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ফ্লোরিভা এফ ইনহেলারটি দ্বারা রোগীর সমস্যাটি সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর ফ্লোরিভা এফ ইনহেলারটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফ্লোরিভা এফ ইনহেলারটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু অতি জরুরি। ফ্লোরিভা এফ ইনহেলারটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ত্বক লাল হয়ে যাওয়া, ত্বকে বিসিকিসি ওঠা, ত্বকে জ্বালা পোড়া সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ফ্লোরিভা এফ ইনহেলারটি ব্যবহার না করাই ভালো, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের ফ্লোরিভা এফ ইনহেলার সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।